বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আজ আমি শেয়ার করবো কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ বোনা দুর্দান্ত স্বাদ হবে খেতে এই কাঁঠালের বিচি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিব আর এইখান থেকে আমার অর্ধেক চিংড়ি মাছ লাগবে পুরোটা লাগবে না আর এখানে আমি নিয়ে নিলাম কাঁঠালের বিছি কাঁঠালের বিছিটা মাঝখান থেকে তিন বাগে বাগ করে নিয়েছি আর পানিতে ভিজিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই এই খোসাগুলো খুব সহজেই আলোর মতো উঠে যাবে তো দুয়ে পরিষ্কার করে কাঁঠালের বিছি ও চিংড়ি মাছ নিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম প্যানে অল্প পরিমাণে সরিষার তেল চেষ্টা করছি অল্প তেলে আমরা কিভাবে রান্না করতে পারি সেটাই দেখানোর জন্য আর তেলের দাম অনেক বেশি এদারিং তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেজে নেব এই কাঁঠালের বিচির খুসা ছাড়ানো অল্প সময়ে কিভাবে খুসা ছাড়াতে পারি আর কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্কগুলো নিচে দেওয়া থাকবে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং তেলের সাথে সুন্দর করে রসুন বাটা এবং আদা বাটাটাকে ভালোভাবে একটু বাঁচতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা যদি এ পর্যায়ে দিয়ে দেয় তাহলে যেহেতু অল্প তেলে আমরা রান্না করছি নিচে থেকে বারবার লেগে যাচ্ছে কিন্তু লবণটা যদি দিয়ে দেয় এ পর্যায়ে তাহলে আর নিচে থেকে লেগে যাবে না আসলে তেল দিয়ে তো আর মজা হয় না রান্নাটা আসলে গুছিয়ে রান্নার মধ্যেই হলো স্বাদ আমরা অল্প তেলও রান্না করে দেখতে পারি আসলে খুবই স্বাদ হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব পানির সাথে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দনিয়ার গুঁড়া তো মশলাটাকে এখন ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে চুলার আশটা থাকবে একদম মিডিয়াম লো আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেলটা উপরে উঠে এসেছে কালারটাও সুন্দর হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততই তরকারিটা খেতে স্বাদ হবে চিংড়ি মাছটা দিয়েও মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব ভালোভাবে আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা দিয়েও নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে আবারও একটু নেড়ে আমি এখানে পানি দিয়ে দিব পানিটা চার্জার ইচ্ছে মতো দেওয়া যাবে এটা জুল জুল রাখতে চাইলে আরও আরও কিছু পানি দিয়ে দিতে পারেন আমি এরকমই দিলাম গ্লাস দিয়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম এই কাঁঠাল মিছিটাকে সেমভাবে কিন্তু সুটকি দিয়েও গুণা করা যায় ওটা খেতেও অনেক ভালো হয়ে থাকে তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে দেখালাম আশা করছি আপনারা সুটকি দিয়েও এভাবে রান্না করতে পারবেন তো রান্নার প্রায় শেষের দিকে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচটা অর্ধেক আমি ফালি করে নিয়েছি কাঁচামরিচের ভিতর থেকে যেন ফ্লেভারটা বের হতে পারে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো জুলটা শুকিয়ে গেছে একদম রান্না শেষে আমি এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি